আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমাদের গ্রীষ্মকালীন যে টমেটোর প্রিপারেশন চলতেছে এ সম্পর্কে এটা হচ্ছে আমাদের সিডলিং ট্রে এখানে আমরা বীজ রোপণ করি বীজ রোপণ করার সাত দিন পরে ঠিক তিন পাতা করে দেখা যায় এবং এই সাত দিন পরে আমরা এখানে শুধুমাত্র যে মিনারেল ওয়াটারগুলো আছে আমরা এখানে দিয়ে থাকি দেন এই পাতাগুলো যখন চার পাতা হয়ে যায় গাছের বয়স পনেরো দিন হয়ে যায় তখন আমরা ইসি দিয়ে থাকি ইসি ওয়ান পয়েন্ট জিরো এই সিট বেড়ে দিয়ে থাকি এবং আমরা এখানে চারা দেওয়ার সময় একটা বিশেষ জিনিস লক্ষ্য করবেন একটির পর একটি আমরা চারা দিই যেন গাছের ঘনত্ব ঠিক থাকে এবং গাছে গাছের তো ঠিক থাকে এবং গাছের সঠিক পরিমাণ স্পেস পাই যেমন গাছগুলো বড়ো হতে থাকে যখন গাছের বয়স পঁচিশ দিন হয় তখন আমাদের এই গাছগুলোর এসি আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে থাকি চারার পঁচিশ দিন বয়সের চারাগুলোর আট থেকে তিন থেকে চারটি পাতা গাছে দেখা যাবে তখন এবং পাতাগুলো অনেক বড় হবে মোটামুটি এটা হচ্ছে আমাদের পঁচিশ দিন বয়সের চারা তো এই চারাটি আমরা মূলত সিড সিডলিং ট্রে থেকে তুলে আমরা গ্রো ব্যাগে রোপণ করব আমি যে চারাটি আজকে আপনাদের দেখাচ্ছি এই চারাটির নাম হচ্ছে টমেটোর চারা তো এই টমেটোর জাতটির নাম হচ্ছে বাড়ি হাইব্রিড এইট টমেটো এটা আপনারা বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করতে পারেন যেমন স্পানি এগ্রোর বাড়ি হাইব্রিড এইট আছে বা কৃষি গবেষণার নিজস্ব তত্ত্বাবধানে কিছু বীজ আছে যেগুলো তারা সেল করে থাকে এগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে বাড়ি হাইব্রিড এইট টমেটোর বীজ এটা হচ্ছে এটা হচ্ছে সামার টমেটোর বীজ তো এই টমেটো যদি আপনি এখন রোপণ করেন ছয় থেকে সাত মাস এই টমেটোর থেকে আপনারা ফলন পাবেন অর্থাৎ ষাট দিন পর থেকে ফুল উঠবে ফুল ফুটবে এবং আপনারা ফল পেয়ে থাকবেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন হাইড্রোফোনিক পদ্ধতিতে এক বছর এই গাছ বাঁচানো সম্ভব আরেকটি কথা বলে রাখি এই চারাগুলো রোপণের পূর্বে অবশ্যই এই গুঁড়াগুলো ভিজিয়ে নিতে হবে এবং ইসি ওয়ান পয়েন্ট টু দিতে হবে চারা রোপণের পূর্বে অবশ্যই আপনাকে দেখতে হবে যেন গাছের গোড়ার প্রত্যেকটি কোকোডাস্টে রকম শুকনা না থাকে এবং শিকড় যেন পর্যাপ্ত পরিমাণ থাকে এবং গাছে যেন শিকড়ে কোনো রকম আঘাত না পায় এই জন্য এখানে পানি দিয়ে রাখবেন পানি দেওয়ার পরে এখান থেকে এই সিট বেড থেকে চারাগুলো তুলতে হবে ঠিক এইভাবে আমরা চারাগুলো আমাদের গ্রো ব্যাগ ব্যাগে রোপণের পূর্বে আমরা নিয়ে যাই টমেটো গাছ রোপণের পূর্বে যে কোনো একটি ফাঁজেসায় ডিসপ্লে করে নেবেন এটা হচ্ছে আমাদের গো ব্যাগ এখানে আমরা প্রত্যেক প্রত্যেকটা টবে একটি করে টমেটো গাছ রেখে গেছি এইখানে যে শিকড়গুলো দেখতেছেন সেই শিকড়গুলো খুব সতেজ এবং শক্তিশালী শিকড় তো এই ব্যাগগুলো প্রথম আমাদের কোকোডাস্টগুলোকে ওয়াশ করার প্রয়োজন হয়েছে তারপর এই কোকোডাস্টগুলোতে ইসি ওয়ান পয়েন্ট দিয়ে ভিজানো হয়েছে একদিন আগে এবং এই যে শিকড়গুলো দেখতেছি এই শিকড়গুলো যেন কোনো রকম ছিঁড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর করে মাঝখানে এই গাছগুলো আমরা রোপণ করে থাকবো তো আমি একটা কথা বলে রাখি এই কোকোডাসগুলো আমাদের ওয়াশ করার প্রয়োজন হয়েছিল কিভাবে আমরা ওয়াশ করছি অন্যান্য ভিডিওতে আমি অনেক দেখাইছি কিভাবে আমাদের কোকোডাসগুলো ওয়াশ করতে হয় তো আমি সংক্ষেপে বলে রাখি পটাশিয়াম পারম্যাগানেট দিয়ে আমাদের এই কোকোডাসটি ওয়াশ করার প্রয়োজন হয়েছিল আমরা কোকোডাসটি ওয়াশ করছি এবং প্রত্যেকটি টবে একটি করে টমেটোর চারা আমরা রোপণ করব এই জন্য প্রথমে আমরা চারা থেকে এই সিডলিং ট্রে থেকে চারাগুলো তুলে প্রত্যেকটি টবে একটি একটি করে চারা দিয়ে দিলাম এখানে আমাদের একদিন পূর্বে আমাদের এই টবগুলো ভিজিয়ে দিয়েছিলাম এবং আমি যেটা আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে সিডলিং ট্রেতে চারা রোপণ করলে সুবিধা হয় শিকড়গুলো খুব ভালো থাকে এবং খুব সহজেই সিডলিং ট্রে থেকে চারাগুলো তোলা যায় সিডলিং ট্রেতে অনেক সুবিধা আছে চারা তৈরি করলে শিকড় ভালো থাকে চারাগুলো সতেজ থাকে রোগ কমাকড় আক্রমণ কম থাকে সঠিক পরিমাণ পানি গাছে গ্রহণ করতে পারে এবং দিতে পারে আপনার একটি বিষয় খেয়াল রাখবেন যেন টমেটোর চারা রোপণের পূর্বে গাছের গাছের চারাগুলো শিকড় যেন ভালোভাবে থাকে এবং গাছ যেন কোনো রকম আঘাত না পায় এই জন্য খুব আস্তে আস্তে প্রয়োজনে আপনারা চারাগুলো তুলতে হবে আপনাদের এই চারা শিকড় শিকড়গুলো তোলার পরে রোপণ করে দিতে হবে রোপণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন সঠিক দূরত্বে মেনটেন করতে পারা যায় প্রত্যেকটি ব্যাগের মধ্যে এই চারাগুলো রোপণ করতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন রোপণ করার সময় আমরা কী কী কাজ করতে থাকি করতেছি এটা আপনাদের দেখাবো এই গাছটি রোপণ করার পূর্বে আমরা যে কাজটি করি প্রথমত আমাদের যে কোকোডাস্টগুলো দেখতেছেন এটা একটি লেভেল করে নিই তারপরে মাঝখানে একটি গাছ রোপণ করি সে তার পূর্বে কিছু সতর্কতা আমরা অবলম্বন করে থাকি সেটা হচ্ছে এই চারাটি নেওয়ার পরে চারাটির শিকড়ের বরাবর যতটুকু কোকোডাস্ট আছে সেই বরাবর আমরা একটু গর্ত তৈরি করে নিই গর্ত করার পরে আমরা এই গাছটা হালকা করে আমরা রোপণ করে নিই হালকা করে চাপ দিয়ে রোপণ করে নিই সেক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে চারাটি আমি দেখাচ্ছি এই চারাটি প্রচুর পরিমাণ শিকড় এবং ঠিক এই গ্রো ব্যাগটির মাঝখানে আমি একটি গর্ত করলাম তারপরে চারিদিক থেকে হালকা করে একটু চাপ দিয়ে সারাগুলো আমরা ও রোপণ করে দিলাম তো এই ছিল আমাদের টমেটোর সামারের টমেটো রোপণের কিছু কাজ এরপরে আমরা কী কী কাজগুলো করে থাকি এবং আমাদের এসি কত থাকে এই সম্পর্কে আমি ভিডিও দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন